সাগর উপকূলে আশনারূপ ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এতে খুশি ব্যবসায়ী ও জেলেরা। চাঁদপুরের বড় স্টেশন ঘাটে দক্ষিণাঞ্চলের মাছ আসলেও পাওয়া যাচ্ছে না পদ্মা মেঘনার ইলিশ। এদিকে চাঁদপুরে গেল এক সপ্তাহে গড়ে 2 থেকে 3 হাজার মন ইলিশ আসলেও দাম কমেনি। চাঁদপুরে মাছ ঘাটে আসার 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 700 টাকায়, 700 থেকে 900 টাকায় গ্রামের ইলিশ 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 1 কেজি বেশি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 1100 থেকে 1200 টাকায়, আর 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের ইলিশ 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে বরিশালে ইলিশের সরবরাহ কম বলে জানান ব্যবসায়ীরা। ইলিশ বেচা কেনার খবর জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, দেখা যাচ্ছে যে সমুদ্রে অনেক মাছ ধরা পড়ছে, ইলিশ মাছ ধরা পড়ছে, ঝালকাঠির জেলেরা মাছ কেমন পাচ্ছেন সেটি জানাবেন, সেই সাথে ইলিশের দাম নিয়ে বলা হচ্ছে, সাধারণ ক্রেতারা বলছেন যে দাম নাগালের বাইরে, তো কতদিন আর সময় লাগতে পারে? হ্যাঁ, যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়েছি ঝালকাঠির চাটকাঠি মাছ বাজারে। এই মাছ বাজারে কিন্তু সকাল এবং রাতে দুবেলা এখানে মাছের বাজার বসে। এছাড়া আমাদের ঝালকাঠির যে বড় বাজারটি আছে সেই বাজারটি সকালবেলা শুধু বসে। তবে এই বাজারে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে এখন ইলিশের মৌসুম চলেও এখানে জেলেরা তেমন মাছ পাচ্ছে না তো বলে জানিয়েছেন জেলেরা। যা মাছ পাওয়া যাচ্ছে তা তাদের আশানুরূপ নয়, তবে যেই পরিমাণ মাছ পাওয়ার কথা এখন জেলেরা সেই পরিমাণ মাছ পাচ্ছেন না বলে জানিয়েছেন। যারা মনে করছেন যে বৃষ্টি এবং পানির লভ্যতা কম থাকায় মাছ পাওয়া যাচ্ছে না, তবে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেই ইলিশগুলো বড় আকারের ইলিশ। এই বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে 1 কেজির সাইজের ইলিশ সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা, 1 কেজির উপরে যে মাছগুলো রয়েছে সেগুলো 1500 থেকে 1700 টাকা, এর নিচেরগুলো 1000 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই এত দামের মাছ মানে সাধারণ ক্রেতাদের পক্ষে ক্রয় করা সম্ভব না। তবে মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, মৎস্য বিভাগ বলেছে যে হয়তো সামনে আরও কিছুদিন গেলে মাছ ইলিশ যে শিকার সেই এখানের জেলেরা মাছ আরও আশানুরূপ পাবে। এবং এখানে ঝালকাঠি জেলার যে মৎস্য চাষী সেই মৎস্য চাষী রয়েছেন নিবন্ধিত 8,685 জন। এই যে নিবন্ধিত জেলেরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন যে মাছ ধরার যে বন্ধ থাকার যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা থেকে তারা বিরত ছিলেন, এখন তারা মাছ শিকারে নামছেন। এই ছিল আমার কাছে মৎস্য বাজারের সর্বশেষ সংবাদ। জহিরুলকে ধন্যবাদ।